প্রতীক্ষিত সিনেমা বিউটি সার্কাস মুক্তি পাবে 23 সেপ্টেম্বর সিনেমা মুক্তির আগে মুক্তি পেল ট্রেলার সারা ফেললো বাংলা সিনেপ্রেমীদের মাঝে গল্পের আভাস চরিত্রগুলোর আন্তঃসম্পর্ক বর্ণাঢ্য রীতির গল্প বলার ধরন কিংবা নির্মাণ জানান দিল বিউটি সার্কাস হয়তো আসছে দর্শকের হৃদয় জয় করতে এই গল্পটা শুধু আমার না গল্পটা তবে কার কি গল্প বলবে বিউটি সার্কাস আমি আজ আপনাদের সামনে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি কোন ইতিহাসের সাক্ষ্য দিতে আসছেন বিউটি সার্কাসের স্বত্বাধিকারী বিউটি মির্জা মোহাম্মদ বক্তিয়ার আবহমান বাংলার পুরনো ঐতিহ্য সার্কাস শিল্পের অগণিত মানুষের অন্য জীবনের আখ্যান বিউটি সার্কাস যেখানে প্রতিনিধি মানুষ বিউটি যার অস্তিত্বে টিকে থাকার লড়াই কণ্ঠে প্রতিশোধের বয়ান কিছুটা বিরতির পর বিউটি সার্কাস সিনেমায় দেশের বড় পর্দায় আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটা সার্কাসের দল ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে শুটিংটা করতে হয়েছে একজন সার্কাসের ট্র্যাপিস্টে যা যা করতে হয় সেই সমস্ত কিছু আসলে করতে হয়েছে নানান কাঠখড় পোড়ানো এবং নানান রকমের প্রতিবন্ধকতা কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি পারফর্মারের জায়গা থেকে আমি চেষ্টা করেছি বিউটির সাথে অন্য এক সম্পর্কে জড়িয়ে রংলাল যে চরিত্রে অভিনয় করেছেন এভিএম সুমন একটা বাউন্ডলে টাইপের ছেলে যার ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে সে চোরাচালা মানে চোরাচালান করে আর কি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে সমাজের অনেক বিধি নিষেধ আছে যেগুলো সে মানে না সে সমাজের ট্যাবু ভাঙতে চায় সে কোথাও অন্যায় দেখলে ওটার প্রতিবাদ করে আছেন ফেরদৌস আহমেদ তৌকির আহমেদ শতাব্দী অদূত গাজী রাকায়েত হুমায়ুন সাধু সহ অনেক গুণী অভিনয় শিল্পী পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য সংলাপ ও গল্প লিখেছেন মাহমুদ দিদার ট্রেডিশনের ভিতর দিয়ে একটু যাওয়ার চেষ্টা করেছি একটু ইতিহাস আছে এবং একজন বিউটি যার হচ্ছে ক্ষয়ে যাওয়া অস্তিত্বের লড়াই আছে সো সেটাকে পুনর উদ্ধারের বিষয় আছে সেটাকে অনেকভাবে নেরেট করতে পারবেন আপনারা আমরা চাইবো একটা খুব মহতি এবং গুড সেন্স নিয়ে সিনেমাটাকে যেন বিশ্লেষণ করা হয় আমি আজ আপনাদের সামনে ইতিহাসের এমন ক্যানভাসে এমন গল্প বয়ান হয়তো রূপালী পর্দায় প্রথম শুরু থেকেই আলোচনায় বিউটি সার্কাস ট্রেলার পোস্টার বাড়িয়েছে সে আলোচনা পরিপূর্ণ প্রাপ্তির গল্প জানা যাক 23 সেপ্টেম্বর আহমেদ তাওকির শোবিজ টুনাইট সময়